নমস্কার বন্ধুরা, ডিএম কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, ডিমের পোস্ত বান্না। গরম ভাতে জাস্ট জমে যাবে, তাহলে স্টার্ট করা যাক। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আরও এইরকম ইন্টারেস্টিং রেসিপি দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ডিমের পোস্ত বানাতে নিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা, 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, অর্ধেক টমেটো কুচি, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুনেরও কম হলুদ গুঁড়ো, পোস্ত বাটা, পরিমাণ মতন লবণ আর 3টে ডিম সেদ্ধ করে অর্ধেক করে নিয়েছি। ডিমে সামান্য লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে ভেজে নেব। ডিম ভাজার জন্য অল্প সরষের তেল নিয়ে নিচ্ছি। সরষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে একে একে ডিমগুলো দিয়ে দেব। উল্টে পাল্টে 2 মিনিট ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সামান্য সরষের তেল রয়ে গেছে, এর মধ্যে আরও 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে মশলা তৈরি করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা দিয়ে 2 মিনিটের জন্য ফ্রাই করে নেব। এরপর দিয়ে দেব টমেটো, টমেটোর সাথে সাথে দিয়ে দেব লবণ, এতে টমেটো তাড়াতাড়ি সফট হয়ে যায়। 2 মিনিটের জন্য ভেজে নেব। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে জাস্ট নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব 2 চামচ পোস্ত বাটা, এটা খুব মিহি নয়, একটু আধ বাটা আছে। সামান্য নাড়াচাড়া করে জল দিয়ে মশলা কষে নেব 5 মিনিটের মতন লো মিডিয়াম ফ্লেমে। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে, তখন মশলা কষা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল বেরিয়েছে, মশলা কষা হয়ে গেছে। এতে দিয়ে দেবো ছোট গ্লাসের 1 গ্লাস জল, এতে বেশি জল লাগে না, এটা মাখো মাখো হয়, তাই এর নাম ডিমের পোস্ত বান্না। মশলা ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেব ভেজে রাখা ডিম। ডিম দিয়ে আরো 2 মিনিট ফুটিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে ডিমের পোস্ত বান্না। গরম গরম ভাতে পরিবেশন করুন, খুব ভালো লাগবে। আমার এই রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আরও নিত্য নতুন রেসিপি ও ব্লগস ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।